এত বড় মাশাআল্লাহ এই যে কই বাপ রে বাপ কি বড় কই রে এটা এটা কি দেশি কই না হাইব্রিড খুবই ভালো লাগছে কারণ আমার এইগুলো খুব ভালো লাগে এখন আপনি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি দেখতেছে এগুলা আসসালামু আলাইকুম বন্ধুরা পানির মধ্যে খোল শুনে মাছ শিকার এই সব খোল শুন আপনার এখানকার মাশাআল্লাহ সকালে ছাড়েননি ছাড়ছি সকালবেলা কতগুলো হয়েছিল সকালে 3 কেজি আচ্ছা কি কি মাছ হচ্ছে এখন এই খালি ছোট দাকিনে মাছ খোল শুন মাছ তো অন্য মাছ না আচ্ছা এদিকে কি পুকুর ভেসে গেছে আচ্ছা খুব ভালো মাছ তো উনি কি মাছ মারে আসতেছেন উনি কিসে মাছ মারলেন আঙ্কেল কিসে ওয়াও তার মানে এই এলাকাতে তো ব্যাপক মাছ হচ্ছে আচ্ছা কতদিন হবে ভাবছেন এইভাবে একটু মাছগুলো দেখাবেন অবশ্যই দেখাবো একটু উপরে যেতে হইব ও আচ্ছা শিওর ওরে বাপ থামেন এইটা এইটা আগে দেখেনি একটু একটু থামেন আঙ্কেল আল্লাহ কি দেখতেছে এগুলা সর্বনাশ করছে বাহ মারাত্মক ব্যাপার স্যাপার আঙ্কেল একটু খাবেন না আসছে কতগুলো জাল ধরেছিল এবার উপরে ওয়াও সুবহানাল্লাহ এটা কি এটা কুচে কুচে এই গুচি কতগুলো আছে গুচি বাইর করতে হবে এখন কত দিয়ে হবে কইও তো আছে দেখছি হ্যাঁ কই আছে গুচি আছে কাঁকড়া আছে কানুস আছে কানুস কি কানুস মাছ ইয়ে মাছ মাশাআল্লাহ আছে খুবই ভালো ভালো মাছ সব রকমের মাছই আছে আচ্ছা বিলুপ্ত প্রায় প্রজাতির মাছ একটা হ্যাঁ এ মাছ আর পাওয়া যায় না আল্লাহ কত বেলা ঝাড়া হয় দিনের মধ্যে তিন চারবার এখন ঝাড়ছেন আবার কখন ঝাড়বেন সকালে মনে হয় বেশি হয় তাই না সারা রাত থাকে সকালে মাছ ছোট মাছ রাখতে হয় না ও আচ্ছা জায়গাটা অসাধারণ সুন্দর একটি জায়গা এবং এই সুন্দর জায়গার মধ্যে মাছ মারা হচ্ছে এখান থেকে আমি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট যাচ্ছিলাম চলতি পথে দেখলাম এই অবস্থা বন্ধুরা এই মাছটা দেখুন এটা হলো মোয়া মাছ কেউ বলে মায়া মাছ যে যাই বলুক না কেন এটা মায়া দেখুন আমার হাতের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মোয়া মাছ মাছের ব্যাপক স্বাদ এবং বিলুপ্ত প্রজাতির একটা মাছ যেটা এই বিলে পাওয়া যায় সেই বিলের নামটা কি এটা হলো ফেদরার বিল ফেদরার বিল ওয়াও মানে এই জায়গার টাকা দিয়ে ভাড়া করে নিছেন মাছ ধরার জন্যই কত টাকা দিয়ে নিছেন ও কম 1000 এই গোটা সিজনের জন্য প্রতিদিন কত টাকা করে মাছ বিক্রি করেন ঠিক নাই কামলার দাম হয় কামলার দাম হয় না কামলা মানে তো 700 টাকা ওইটা তো একটু বেশি 500 টাকা তো আপনার হলো একটা কামলা হ্যাঁ হ্যাঁ শিওর শিওর হ্যাঁ ঠিক বলছেন বস ভালো না হ্যাঁ অবশ্যই আর নিজের খাতেও তো লাগে হ্যাঁ অবশ্যই নিজের তো খাওয়াও লাগে হ্যাঁ কিনে খাওয়া লাগে এবং এই মাছে তো প্রচুর পুষ্টি গুণাগুণ এভাবে সচরাচর এখন আর মাছ দেখা যায় না বন্ধুরা কি কোথায় থেকে দেখছেন জানাতে আজকের ভিডিওটা কেমন লাগছে একটা লাইক দিবেন লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে কি রে বলছিস
আরে মাছ আমারে কি মাছ এলি আসতে গেছে আ তোমার আব্বু তোমার আব্বু কিসে কিসে মাছ মারছে জালে আর ইয়া এদিক তাকাও মেয়ে মানুষের মতো এদিক মুখ ঘোরাচ্ছ কেন জালে চৈকি 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 কি ওই তো ওখানে আছে ও আচ্ছা খুব বেশি বেশি পানি অল্প পানি দিতে হয় কখন ছাড়বে আবার আর বিকালে আল্লাহকে অনেক ধন্যবাদ আমি যাইতে চাচ্ছিলাম অন্য রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি ভাগ্যে থাকলে কেউ ঠেকানোর কিছু নাই হঠাৎ করে আইডিয়া আসলো যে এই রাস্তা দিয়ে হঠাৎ করে নতুন একটা রাস্তা দিয়ে যাই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ নতুন কিছু যদি সন্ধান পেয়েও যাই আলহামদুলিল্লাহ সুন্দর একটা দৃশ্য অবতরণ হতে চলেছে জানি না আপনাদের কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে কারণ আমার এইগুলো খুব ভালো লাগে এখন আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না কি কোথায় থেকে দেখছেন ওয়াও পুঁটি মাছ পুঁটি মোয়া খুলছে ডানকুনিও তো আছে হ্যাঁ ডানকুনি আছে আপনারা কি বলেন ডানকুনি না ডাড়কুনে ডাড়কিনে আচ্ছা ওই একই সব বাঙালি তো ওই আমরা যাইতে বাঙালি তো মাছ পড়ে যাচ্ছে যে আপনি ভিডিও করবেন যা তুই বেশি যা আর বাঁচবি না মাশাআল্লাহ সুবহানাল্লাহ ম্যাগের ভাব তো তাই মাছ পড়ছে না কোন সময় মাছ বেশি হয় এখানে হয় ছোট মাছ তার কি হবে কোন বৃষ্টি হলে বেশি মাছ কি বেশি হয় মাছে বুঝতে বৃষ্টি হবে মাছকে দেখা যাচ্ছে ভিডিও করে হ্যাঁ 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 কেন দেখা যাবে না আমাদের চোখ যা দেখবে ক্যামেরাও তাই দেখবে ওয়াও এই জেলখানা থেকে একটা মাছ নিচে পড়ে যাওয়া মানে মাস্টার ভাগ্য আবার মনে করে নতুন করে শুরু হওয়া ফিরে গেল একবার জেলখানার মধ্যে পড়ে গেছে এখন ভাবছি আমি শেষ কাজ এখন ওই মাছ যদি আবার এই বড় পানিতে পড়ে যায় তাহলে বুঝতে হবে ওই মাছের অবশ্যই ভাগ্যবান মাছ এই ছোট মাছ নিয়ে খুব আশা করার কিছু নাই কারণ এই মাছ খুব একটু বড় হবে না বাট তার ভাগ্যটা তো একটু এক্সটেন্ড হলো বিলে বিলে যে দেখা যাচ্ছে চায়না দুয়ার পাইতে রাখছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা চায়না দুয়ারে মাছ শিকার করলে এই বিলের কিছু থাকবে না চায়না দুয়ারের মাছ ধরার প্রতিবাদ জানাই আপনারা এই চায়না দুয়ারের প্রতিবাদ করবেন চায়না দুয়ারে মাছ ধরলে তো বিল ধ্বংস হয়ে যাবে হ্যাঁ চায়না দুয়ারে তো আন্ডা বাচ্চা মাও সাও যা আছে সমস্ত কিছু ঢুকে যায় এবং এর ফলে মাছের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যায় চায়না দুয়ারে মাছ মারা নিষিদ্ধ দেখি দেখি কি মাছ আরে পড়বে না অসুবিধা নাই ছাড়বেন ও আচ্ছা দুইটা একবারে নিয়ে চলে আসছেন উনি ও এটাতে ডানকুনি মাছ বেশি আপনাদের এদিকে বরফ টরফ পাওয়া যায় না বরফ হ্যাঁ বরফ কি পাবেন না আপনি বরফ সে হলো ক্যান্টনমেন্টে পাওয়া যাবে হ্যাঁ পুলিশের বাজারে পাওয়া যাবে কিন্তু এখন আমি প্রসেস করে দিই আপনি তুলেন হ্যাঁ হ্যাঁ ও নাইস বন্ধুরা এই মাছ খেতে অসাধারণ স্বাদ খোদার কসম এই মাছ যারা একবার খাবেন তারা আবার খাইতে চাইবেন এত স্বাদ আমি খাইছি এই মাছ আমাদের এলাকাতেও হয় কম বেশি এত হয় না যে পরিমাণ হচ্ছে ওয়াও হাসে অত্যাচার শুরু করে দিছে আপনার খোলসুন শেষ তাই তো আমার খোলসুন শেষ ভাই বন্ধুরা আমি এখান থেকে চলে যাব মাছগুলো একটু আরেকবার দেখাই আপনাকে দেখাই উঁচাই নিয়ে যাবে এখনই নিয়ে গিয়ে বিক্রি করবে এই যে দেখুন এই যে হলো মাছ অসাধারণ আপনারা এখন যে মাছগুলো শিকার করে দেখলেন অ্যাকচুয়ালি সেই মাছগুলো এইখানে বিক্রি হচ্ছে এখানে একটা ভ্রাম্যমান মাছের বাজার বসছে এই যে যে মাছগুলো দেখলেন ওই মাছগুলো এগুলো কি বিলেরই মাছ এই এই শিঙ্গিটা বিলের কি বলেন এত বড়
মাশাআল্লাহ এই যে কই বাপ রে বাপ কি বড় কইরা এটা এটা কি দেশি কই না হাইব্রিড কি দিয়ে ধরছেন ভাই এত বড় মাছ জালে কলঠুনে তোইকে এখানে কি গাড়ু মানে টাকি আচ্ছা জিওল দেখো জিওল জিওল তুলি জিওলটা দেখান তো দিয়ে কিরম পারেন কাটা হইলো আমার দোষ নাই ওয়াও কাটা ভাঙা নাকি না না কাটা সর্বনাশ সব একই মাছ বাহ চমৎকার তো কোনগুলোর দাম দর কিরকম এগুলো কেমন দাম দর একশো টাকা এগুলো একশো টাকা কেজি আর এগুলো ছয়শো ছয়শো মাশাআল্লাহ সে তো কম নয় আর এইগুলো দুইশো দুইশো টাকা এগুলো কি ওরকমই দাম নাকি এগুলো কার ভাই মাছ ধরে আবার মাছ বিক্রি হয়ে যাচ্ছে আমি একজনের বাড়িতে যাবো কিছু মাছ পেয়েছে সে মাছগুলো দেখাতে কই মাছ কোথায় এগুলো হয়েছে না আচ্ছা আর কি কি মাছ হয়েছেন দেখি একটু টাকি এগুলো কি লসি আচ্ছা আর কি চাড়েন দেখি আচ্ছা এগুলো মাছ নেই আচ্ছা বন্ধুরা যে এইগুলো মাছ আমি 220 টাকা দিয়ে নিলাম হাফ কেজি মাছ বলতেছে তারা চলুন বন্ধুরা এগুলো 500 টাকা করে বললাম না 600 টাকা কম যাবে 600 টাকা দিবেন না দেখতে হবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে নেন খুব সুন্দর মাছ ওই দেখেন ইউটিউবে চলে যাচ্ছে অন্য মাছ দেখিচ্ছে দেখিচ্ছে অন্য পানি এই কটুক হচ্ছে চরম একটা মাছের বাজার ভ্রাম্যমান মাছের বাজার কত হচ্ছে সাতশো আচ্ছা ঠিক আছে ওয়াও সুন্দর একটা মাছ হয়ে গেল দুই তিনটা পলিথিন দেন মানে এমন খতরনাক মাছ তো বের হয়ে যেতে পারে বেঁচে কেন তো ভালোই হচ্ছে আপনাদের না আরে 20 লিটার পরে লোড দাও ব্যাগে মাছ নষ্ট হয়ে যায় এইগুলো কত করে বিক্রি করছেন এই যে মায়া মায়া ওইটা 100 টাকা পো 100 টাকা পোয়া ও আচ্ছা নিচে আছে 70 আছে মা তাহলে আপনার দাম আসলো কত চাচা মাছ প্রতিদিনই বিক্রি হচ্ছে তাই না কবে থেকে এরকম ব্যবসা চলছে এখানে না না অনেক বছর নাই যে বিলের মাছের ব্যবসা 15-20 দিন হলো এরকমই চলে মাছ তার মানে প্রতিদিন তো ভালোই মাছ হয় একটা আমদানি বেশি হবে কবে এই তো এখন এইটা কবলে শুরু হয়েছে আঙ্কেল কিছু খুচরা মাছ নিয়ে আসছেন আমার জন্য নাইস 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 আল্লাহ আল্লাহ করবো যাইতে যাইতে যেন থাকে মাছগুলো কত হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা প্রচুর মাছ নেওয়া হলো এখন একটানে বাড়িতে যেতে হবে আমাকে নাহলে মাছগুলো আর গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আজকে আজকের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানাবেন আর এক লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ বাই